আজকের সাথে আমার 71 সালের একটি বড় বিয়ে, এই দুটাতেই আমাদের আনন্দের দিন, আমাদের জয় জয় কর, গণতন্ত্রের জয়, মানবতার জয়, জনগণের জয়। আর দ্বিতীয়ত যে আমি যাতে বলছি, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন অত্যাবশ্যকীয় ছিল, এইটা না হলে আমাদের পরিপূর্ণতা আসতো না। বঙ্গবন্ধু এসেছিলেন বলে মাত্র 2 মাসের মাথায় বন্ধুপথিম ভারতের স্বর্ণ আমাদের দেশ থেকে বিদায় নিতে হয়। বঙ্গবন্ধু এসেছিলেন বলেই 9 মাসের মাথায় আমরা একটা অত্যন্ত অপূর্ব একটা শাসনতন্ত্র আপনার যা দাঁতির খাতে তুলে ধরতে পারি। শুধু তাই নয়, অল্প দিনের মধ্যে আমরা পৃথিবীর, আমরা বাংলাদেশ পৃথিবীর 136তম জাতিসংঘের সদস্য হিসাবে আমরা স্বীকৃতি অর্জন করি, তার মানে 135টা স্বীকৃতি আমরা গ্রহণ করি। এই স্বীকৃতি অন্যান্য দেশের জন্য কত কষ্ট, এইটা সম্ভব হয়েছে বিকজ অফ ক্যারিসমেটিক লিডারশিপ অফ শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমানের জন্য আমাদের এই অর্জন করি, শক্ত ভিত্তির উপর রাষ্ট্র প্রতিষ্ঠার যেগুলো এসেনশিয়াল এলিমেন্ট সম্ভব হয়েছে শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে পার্সোনালিটি না থাকলে, ডায়নামিক এন্ড ক্যারিস্টিক লিডার না থাকলে এইগুলো অর্জন আমাদের সম্ভব হতো না। সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ চাই, সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ চাই। আজকে আমাদের দরকার সেই সোনার মানুষ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর পথ ধরে আমাদের সেই বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা, 2041 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ, একটা উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ আপনার অর্জনের একটা স্বপ্ন দেখাচ্ছেন। কিন্তু সেই স্বপ্ন অর্জনের জন্যও আমার প্রয়োজন সোনার মানুষ। আমার স্মার্ট সিটিজেন, স্মার্ট লোকজন, এই জন্য কবিগুরুকে স্মরণ করে বলেছেন, কবিগুরু বাঙালিরা মানুষ হয়েছে, আমাদের মানুষ হওয়ার প্রয়োজন। আজকের এই প্রত্যাবর্তন দিবসে আমাদের যেটা বিশেষ করে স্মরণ করতে হয়, একটি হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ, এটা বঙ্গবন্ধুর জন্য চারিত্রিক বৈশিষ্ট্য, আর সেই সাথে আমরা এটা অর্জন করেছি। আর দ্বিতীয়ত আমরা মানুষ, বাঙালিরা মানুষ হওয়ার জন্য এখনো অনেক অনেক স্কোপ রয়েছে। আমরা যদি সত্যকারের সোনার মানুষ হতে পারি, সোনার বাংলা অবশ্যই আমরা অর্জন করতে পারি। রাষ্ট্র প্রত্যাবর্তন দিবসে আমার শিক্ষা হচ্ছে যে আমি সোনার মানুষ চাই। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।